أتى ضيف يبشر بالجنان، وفي أحشائه درر المعاني. ندي الكف ليس له شبيه، عظيم الشان جوهرة الزمان. ألا رمضان أنت لنا انتصار، على نفس غواها ألف جاني، ومأوى كل إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، গত বছরের এমন দিনেই আমরা রমাদানের আগমনের অপেক্ষায় ছিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত পূর্ণ একটি বছর অতিবাহিত হয়ে গেছে, অথচ আমরা ট্যারি পেলাম না। পূর্ণ একটি বছর তার স্বাভাবিক গতি ও রীতিতেই চলে গেছে আমাদের জীবন থেকে। এই একটি বছরে আমরা ভালো মন্দ যাই কামাই করেছি, দিনগুলো কিন্তু থেমে থাকেনি। আমাদের ভালো খারাপ আমলগুলো সহ গাড়ি সেগুলো অতিবাহিত হয়ে গেছে আমাদের জীবন থেকে। আল্লাহ তাআলা সত্যই বলেছেন, আর তিনি তো সবচেয়ে বেশি সত্যবাদী। তিনি বলেন, ওয়াতিলকাল আজ্জামু নুদাউলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়াইত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে অদল বদল করি, যাতে আল্লাহ মুমিনদের যাচাই করতে পারেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদের গ্রহণ করতে পারেন। আল্লাহ জালিমদের ভালোবাসেন না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আমাদের উপর দিয়ে দিনগুলো বয়ে যায়, চলে যায় দিনের পর দিন, বছরের পর বছর। এভাবে আমাদেরকে নির্দিষ্ট একটি সময়ের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যদি পাহাড় সম পরিমাণ স্বর্ণ মুদ্রাও খরচ করি, তবু আমাদের জীবন থেকে যে মিনিট সেকেন্ডগুলো অতিবাহিত হয়ে গেছে সেগুলো আর কখনোই ফিরে আসবে না। অবশ্যই আমাদের জীবনের একটি সীমা আছে, যার পরে আর বেঁচে থাকা সম্ভব না। আর আমার আপনার উপর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হল আমাদের জীবনকে তিনি দীর্ঘায়িত করেছেন, এবং এই পবিত্র রমাদান মাস পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন। কত মানুষ তো এমনও আছে যারা এই রমাদানের পূর্বেই মৃত্যুবরণ করেছে, কত মানুষ এমনও আছে যারা বিগত রমাদানে আমাদের সাথে একত্রে রোজা রেখেছে এবং ঈদ উদযাপন করেছে, কিন্তু আজ তারা মাটির নিচে চাপা পড়ে আছে, মাটির গর্ভে তারা বিলীন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটি বিষয় আসার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো, মৃত্যুর পূর্বে জীবনের, অসুস্থতার পূর্বে সুস্থতার, ব্যস্ততার পূর্বে অবসরের, বার্ধক্যের পূর্বে যৌবনের, এবং দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতার। মুস্তাদরাকে হাকেমে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে কোন মানুষ সর্বোত্তম, তিনি বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং উত্তম আমল করেছে। হে ভাই, আপনিও রাসূলের এই হাদিসকে আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করুন। ইমাম আহমদ ও নাসাঈ রাহিমাহুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে রমাদানের আগমনের সুসংবাদ দিতেন। তিনি তাদেরকে বলতেন, ক্বাদ জাআকুম রমাদান শাহরুম মুবারাক ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহ তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া ইউগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। তোমাদের কাছে রমাদান মাস এসেছে, এটি একটি বরকতপূর্ণ মাস। এই মাসে রোজা রাখা সকলের উপর ফরজ করে দেওয়া হয়েছে। এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলাবদ্ধ করে রাখা হয়। এই মাসে এমন একটি রজনী আছে যেটি 1000 মাসের চেয়ে উত্তম, যার কল্যাণ থেকে বঞ্চিত হলো সে বঞ্চিতই হলো। ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসটি মানুষকে রমাদান মাসের প্রতি উৎসাহিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। মুমিন কিভাবে এই মাসের সুসংবাদ গ্রহণ না করে থাকতে পারে, যেখানে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেয়া হয়? পাপীরা কেনই বা খুশি হবে না, যেখানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়? বিবেকবান ব্যক্তি কেনই বা সুসংবাদ পাবে না, কেননা এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়।
রমাদানের এই সময়গুলোর সাথে বছরের অন্য কোনো সময়ের কোনো তুলনাই হয় না। মুআল্লা ইবনুল ফজল রাহিমাহুল্লাহ বলেন, তারা বছরের ছয় মাস আল্লাহ তাআলার কাছে রমাদান মাস পাওয়ার জন্য দোয়া করতেন, আর বাকি ছয় মাস তাদের কাছ থেকে রমাদানের আমলগুলো কবুল করার জন্য দোয়া করতেন। ইয়াহিয়া বিন কাসির রাহিমাহুল্লাহ বলেন, তাদের একটি দোয়া ছিল, আল্লাহুম্মা সাল্লিমনি মিন রমাদান ওয়া সাল্লিম রমাদান লি ওয়া তাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা। হে আল্লাহ, রমাদান পর্যন্ত আমাকে নিরাপদ রাখুন, আমার জন্য রমাদানকে নিরাপদ করে দিন এবং আমার কাছ থেকে নিরাপদে রমাদানকে কবুল করে নিন। এমন একটি বরকতময় মাস যেন আমাদের জীবনে সজীবতা আনয়ন করে। রমাদান মাসের কতগুলো বৈশিষ্ট্য আছে, যথা এই মাসে আসমানি কিতাবসমূহ নাজিল করা হয়েছে, রোজা ও কুরআন মুমিনের জন্য সুপারিশ করবে, এই মাসে তারাবী ও অধিক তাহাজ্জুদ পড়ার সুযোগ পাওয়া যায়, এই মাসে তাওবা ও পাপ মোচন করা হয়, শয়তানকে বেঁধে রাখা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, একে অপরের প্রতি সহমর্মিতার সুযোগ বেড়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, সবর শুকর ও দোয়ার আমল বেশি বেশি করা যায়, নেক কাজের বিনিময় বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়, লাইলাতুল কদর লাভ করা যায়। সুতরাং একজন মুমিন এমন এক বরকতপূর্ণ মাস পেয়ে কেনই বা খুশি হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন রোজা ফরজ করা হয়েছে, তেমনি তোমাদের জন্য তা ফরজ করা হলো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ওলামায়ে কেরাম বলেন, রোজার মধ্যে আল্লাহ তাআলার হিকমত এই নয় যে তিনি মানুষকে খানা পিনা ও সহবাস থেকে বিরত রাখবেন, বরং রোজার হিকমত হলো এর মাধ্যমে মানুষকে তাকওয়ার গুণ অর্জন করার সুযোগ করে দেওয়া হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এদিকে ইঙ্গিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহ ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ এবং জাহালাতকে বর্জন করতে পারল না, তাহলে তার খানাপিনা বর্জন আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই হাদিস থেকেও প্রতীয়মান হয় যে রোজার দ্বারা আল্লাহ তাআলা মানুষকে সকল পাপাচার থেকে বিরত রাখতে চান। সুতরাং আমার আপনার মধ্যে রোজা দ্বারা রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করাই আসল উদ্দেশ্য, কারণ আল্লাহর ভয় অর্জন করাই তো মানুষের সবচেয়ে বড় অর্জন। আর আল্লাহ তাআলার কাছেও পরকালের সুখ শান্তির একমাত্র হকদার হলো মুত্তাকীরা। আসুন সালাফদের অবস্থা নিয়ে কিছু আলোচনা করা যাক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, যেদিন থেকে আমি বালেগ হয়েছি সেদিন থেকে আমি কোনো মুসলমানের গীবত করিনি। শাফি রাহিমাহুল্লাহ বলেন, আমি কখনো সত্য কিংবা মিথ্যা কোনো বিষয়ে আল্লাহর নামে শপথ করিনি, যদিও আমার শপথ করার সুযোগ ছিল। অনেকেই মোহাম্মদ বিন ওয়াসি রাহিমাহুল্লাহকে বলেছেন যে আপনি হেলান দেন না কেন, তিনি উত্তরে বললেন, হেলান তো দেয় নিরাপদ নিশ্চিন্ত ব্যক্তি, আমি তো এখনো পর্যন্ত ভীত সন্ত্রস্ত। হযরত আব্দুল্লাহ বিন ওয়াহাব রাহিমাহুল্লাহ তার নিকট একবার ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার এই আয়াত তিলাওয়াত করা হলে তিনি অচেতন হয়ে পড়ে যান। সালাফদের একজন বলেন, যেদিন থেকে আমি জেনেছি যে মিথ্যা বলার দ্বারা মিথ্যাবাদীর ক্ষতি হয় সেদিন থেকে আমি মিথ্যা ছেড়ে দিয়েছি। আবু সুলাইমান আদ-দারানি রাহিমাহুল্লাহ বলেন, আমি প্রতিদিন আয়নার সামনে এসে আমার চেহারা দেখতাম এই ভয়ে যে না জানি গুনার কারণে আমার চেহারা কালো হয়ে গেছে। ইয়াজিদ আর-রাক্কাশি নিজের হিসাব গ্রহণ করে বলতেন, হে ইয়াজিদ, তোমার মৃত্যুর পর কে তোমার পক্ষ থেকে সালাত আদায় করবে? হে ইয়াজিদ, তোমার মৃত্যুর পর তোমার পক্ষ থেকে কে সিয়াম পালন করবে? হে ইয়াজিদ, তোমার মৃত্যুর পর তোমার পক্ষ থেকে কে তোমার রবকে সন্তুষ্ট করবে? এরপর তিনি কেঁদে কেঁদে বলতেন, হে লোক সকল, তোমরা কি নিজেদের ব্যাপারে ক্রন্দন করবে না? মৃত্যু যাকে খুঁজছে, কবর যার আবাস, মাটি যার বিছানা এবং কীট পতঙ্গ যার সঙ্গী, এত কিছু সত্ত্বেও তাকে অন্ধকার কবরে প্রতীক্ষা করতে হবে সেই কিয়ামত দিবস পর্যন্ত, তখন তার অবস্থা কেমন হবে? এমনই ছিল সালাফদের অবস্থা। আমার আর আপনার অবস্থা তাহলে কি? আমরা নতুন নতুন পোশাক পরিধান করি, মজাদার খাবার খাই, সব সময় হারামে লিপ্ত থাকি, আল্লাহর হুঁশিয়ারির কথা ভুলে যাই এবং লম্বা লম্বা আশা করে থাকি, আল্লাহর রহমতের আশা করি
এটা আমাদের কেমন আইসে জীবন, কেন জীবনের প্রতি আমাদের এত মায়া, আল্লাহর ভয়ে কেন আমাদের চোখ দিয়ে সামান্য এক ফোঁটা পানিও আসে না। শেষ রাতে আল্লাহর সামনে আমরা এখন দণ্ডায়মান হই না, জিকিরের মজলিশগুলোতে আমরা এখন আর ভিড় জমাই না, আমরা নফল রোজাও রাখি না, সাদাকাও করি না। আমাদের জীবনের প্রকৃতি কেন এমন হয়ে গেল? এগুলো ছাড়া কি প্রকৃত জীবনের স্বপ্ন দেখা যায়? এই আমলগুলো না করলে কি সুখ স্বাচ্ছন্দ্যের দেখা মিলবে? না, কখনো না। যদি আপনি রাত্র জাগরণ করতে না পারেন, শেষ রাতে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে না পারেন, দিনের বেলায় নফল সিয়াম রাখতে অক্ষম হন, তবে জেনে রাখুন আপনি আল্লাহর রহমত থেকে মাহরুম হবেন, আপনি অবশ্যই আল্লাহর রহমত থেকে মাহরুম হবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাক'আদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। মুত্তাকিরা থাকবে জান্নাতে ও তার মধ্যস্থিত নদীতে, সত্যের আসনে মহাশক্তিধর মালিক আল্লাহর সান্নিধ্যে। যে ব্যক্তি সালাফদের জীবনী পাঠ করে সে অবশ্যই জানবে যে যুগে যুগে কি পরিমাণ মানুষ পরিপূর্ণ দিন পালন করে, এর সংখ্যা অতি নগণ্য। তাই বর্তমানেও আমাদের মাঝে এই উত্তম গুণাবলী হাসিলের জন্য চাই সালাফদের জীবনী নিয়ে বেশি বেশি আলোচনা এবং গভীর অধ্যয়ন। তাই আসুন আমরা সালাফদের জীবনী নিয়ে আরও কিছু আলোচনা করি, তারা কিভাবে আমলে ব্যস্ত থাকতেন সেই দৃশ্য দেখে আসি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে রোজা রেখে গেছেন, আর নেককারদের সর্দার পাপিষ্ঠদের হত্যাকারী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর সম্পর্কে আবু নাঈম বলেন, দিনের বেলায় তিনি দান খায়রাত রোজার আমল করতেন, আর রাতের বেলায় সালাতে মনোযোগী থাকতেন, বিপদ আপদকে পরীক্ষা মনে করতেন এবং আল্লাহর সাথে একান্ত আলাপচারিতাকে নিয়ামত ভাবতেন। জুবাইর বিন আব্দুল্লাহ তার দাদা থেকে বর্ণনা করেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ যুগ ধরে রোজা রাখতেন এবং রাতের শুরু ভাগে একটু ঘুমোতেন আর বাকি সময় সালাতে দণ্ডায়মান থাকতেন। তাকে যখন শহীদ করা হয় তখন তার হাতে পবিত্র কোরআনে কারিম ছিল এবং তখন তার দাড়ি ও গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন তিনি, সত্যের পক্ষে বলিষ্ঠ ছিলেন, তিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। আর হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু এর অবস্থা, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাউতু আবি তালহা ফিল জাইশ খায়রুম মিন আলফি রাজুল, সৈন্য দলের মধ্যে আবু তালহার আওয়াজ 1000 পুরুষের চেয়ে উত্তম। তার ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যুদ্ধের কারণে রোজা রাখতেন না। অতঃপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়, আমি তাকে দুই ঈদের দিন ছাড়া অন্য কোনো সময় রোজা ভঙ্গ করতে দেখিনি। হাকিমুল উম্মা সাইয়্যিদুল কুররা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে আমি ছিলাম একজন ব্যবসায়ী, অতঃপর যখন তিনি নবুয়ত পেলেন তখন আমি ব্যবসাও করতাম, ইবাদত করতাম। অতঃপর যখন দুটিকে একত্রে পালন করা কঠিন হয়ে দাঁড়ায় তখন আমি ব্যবসাকে ছেড়ে ইবাদতকেই অগ্রাধিকার দিলাম। তার ব্যাপারে তার স্ত্রী বলেন, তার দুনিয়াবি কোনো হাজত ছিল না, তিনি রাতে সালাত আদায় করতেন, আট দিনে সিয়াম পালন করতেন, আর আল্লাহর জন্য সাদাকা করতেন। শ্রেষ্ঠ আবেদ ইমাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে নাফে রাহিমাহুল্লাহ বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সফর অবস্থায় রোজা রাখতেন না আর মুকিম অবস্থায় রোজা ছাড়তেন না। অবশ্যই তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, নিআমার রাজুল আব্দুল্লাহ, আব্দুল্লাহ কতই না উত্তম বান্দা। হযরত সাইদ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তখন তিনি কেঁদে কেঁদে বলছিলেন, দুনিয়ার কোনো কিছুর জন্য আমার কোনো কষ্ট নেই, কোনো আক্ষেপ নেই, তবে তিনটি জিনিসের আক্ষেপ আমার রয়ে গেছে। এক, রোজার সময় দ্বিপ্রহরের তৃষ্ণা। দুই, কিয়ামুল লাইলের সময় মধ্যরাতে আল্লাহর সান্নিধ্য লাভের মধুর অনুভূতি।
তৃতীয়টি হলো অত্যাচারী গোষ্ঠীর সাথে আমার যুদ্ধ করতে না পারা, যেমন হাজ্জাজ বিন ইউসুফ সহ এমন আরো যারা আছে। এই তিনটি বিষয়ের জন্য আমার আফসোস রয়ে গেছে, অর্থাৎ দিনের বেলায় আর কখনো রোজা রাখতে পারবো না, রাতে আর কখনো দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করার সুযোগ হবে না, এবং এই জালেমের সাথে আমি যুদ্ধ করতে পারলাম না। হযরত রেজা বিন হায়াত থেকে বর্ণিত, তিনি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক যুদ্ধবাহিনী প্রস্তুত করছেন, তখন আমি তার কাছে এসে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য শাহাদাতের দোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, হে আল্লাহ, তাকে আপনি নিরাপদ রাখুন এবং গনিমতের অংশীদার করুন। অতঃপর আমি যুদ্ধ করেছি, নিরাপদেই ফিরে এসেছি এবং গনিমতও পেয়েছি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন। তারপর আমি তার কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে তিন তিনবার এসেছি আমার শাহাদাত লাভের দোয়া করার জন্য, কিন্তু আপনি আমার জন্য নিরাপদে যুদ্ধ থেকে ফিরে আসার এবং গনিমত লাভের দোয়া করেছেন, আপনার দোয়া সত্য প্রমাণিত হয়েছে। অতএব আপনি আমাকে এমন কোন আমলের কথা বলুন যা দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিসলাহ, তুমি রোজা রাখো, কারণ এই আমলের কোনো তুলনাই হয় না। আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিসলাহ, তুমি রোজা রাখো, কারণ এই আমলের কোনো তুলনাই হয় না। তিনি বলেন, অতঃপর অবস্থা এমন হয়েছে যে আবু উমামার বাড়িতে দিনের বেলায় কোনো মেহমান আগমন করা ছাড়া কখনো ধোয়া দেখা যেত না। যখনই মানুষ তার বাড়িতে ধোয়া দেখতে পেত, তখন তারা বুঝে নিত যে নিশ্চয়ই আবু উমামার বাড়িতে কোনো মেহমান এসেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা গ্রীষ্মকালে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি। রোদের প্রখরতা এতটাই বেশি ছিল যে লোকেরা মাথায় হাত দিয়ে রেখেছিল। আমাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রোজাদার অবস্থায় ছিলেন। আর হযরত মাসরুক রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে সাহাবী রাহিমাহুল্লাহ বলেন, একদিন আমি তাকে দেখতে এসেছি, তখন তিনি রোজাদার অবস্থায় ছিলেন, দীর্ঘ সিয়াম পালনের কারণে তিনি জীর্ণশীর্ণ হয়ে পড়েছিলেন। তখন তার মেয়ে বলল, বাবা আপনি খেয়ে নিন এবং পানি পান করুন। তিনি উত্তরে বললেন, হে মেয়ে, তুমি কি চাচ্ছ? সে বলল, সহানুভূতি চাচ্ছি। তিনি একথা শুনে মেয়েকে বললেন, হে আমার মেয়ে, আমি তো সেদিনের সহানুভূতি কামনা করছি যখন একদিন হবে 50,000 বছরের সমান, যখন একদিন হবে 50,000 বছরের সমান। হে মেয়ে, আমি সেদিনের সহানুভূতি কামনা করছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম ওয়া লাক্কাহুম নাযরাতান ওয়া সুরুরা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা মুত্তাকিনা ফীহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফীহা শামসান ওয়া লা যামহারিরা। অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ, এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমি পোশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসে থাকবে, সেখানে রৌদ্র ও সত্য অনুভব করবে না। এভাবে জান্নাতীদের অনেক নিয়ামত প্রদানের আলোচনার পর আল্লাহ তাআলা বলছেন, ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সা'ইয়ুকুম মাশকুরা। এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন শারাবান তাহুরা, এটা তোমাদের প্রতিদান, তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে, এটা তোমাদের প্রতিদান, তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে। অন্যত্র আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসীসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন। যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে, তারা জাহান্নাম থেকে দূরে থাকবে, তারা তার ক্ষীণতম শব্দ শুনবে না, এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল সেখানে বসবাস করবে। লা ইয়াহজানুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। মহা কঠিন দিনের ভয়াবহতা তাদেরকে চিন্তিত করবে না,
এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে। আজ তোমাদের দিন, যেই দিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল। হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, আজ তোমাদের দিন, যেই দিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আরো বলেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়াইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়াকানু লানা খাশিয়ীন, তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত। তিনি আরো বলেন, ওয়া আকবালা বাদুহুম আলা বাদি ইয়াতাসাআলুন قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم জান্নাতীরা একে অপরের কাছে এসে বিভিন্ন বিষয়ে জানতে চাইবে। তারা বলবে, আমরা তো আগে দুনিয়ার জীবনে আমাদের পরিবার পরিজনের মাঝে আল্লাহর শাস্তি সম্পর্কে শঙ্কিত ছিলাম, অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেছেন। আমরা আগেও আল্লাহকে ডাকতাম, নিশ্চয় তিনি পরম দানশীল করুণাময়। প্রিয় ভাই ও বোনেরা, রোজাদারদের কয়েকটি ধরন আছে। যে ব্যক্তি পানাহার থেকে বিরত থেকেছে তার রোজা হবে অভ্যাসের কারণে। যে ব্যক্তি রোজা অবস্থায় সুদ ও হারাম থেকে বেঁচে থাকে অতঃপর হালাল খাদ্য দ্বারা ইফতার করে, তাহলে তার রোজা অভ্যাসের সাথে সাথে ইবাদত হিসেবে গণ্য হবে। যে গুনাহের কাজ এবং অবাধ্যতা থেকে দূরে থাকে এবং আল্লাহর আনুগত্য করা অবস্থায় ইফতার করে, তাহলে সে এমন একজন রোজাদার যার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। যে ব্যক্তি প্রবৃত্তি ও নফসের খাহেশাত থেকে দূরে থাকলো এবং শুকর ও সন্তুষ্টির উপর ইফতার করল, তাহলে সে একজন সফল রোজাদার। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সিয়াম হলো মুত্তাকীদের জন্য লাগাম স্বরূপ, যোদ্ধাদের জন্য ঢাল স্বরূপ, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য বাগান স্বরূপ। রোজার গুরুত্ব বোঝানোর জন্য এত কিছু বলার প্রয়োজন নেই। কেউ যদি সিয়ামের গুরুত্ব বুঝতে চায় তাহলে তার জন্য এই কথাটি যথেষ্ট হবে যে আল্লাহ তাআলা বলেন, আসসাউমুলি ওয়া নাজিজি বিহ, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। তারা বলে যে রোজা হচ্ছে শ্রেষ্ঠ পুরুষত্ব এবং উচ্চ মনশক্তি। রামাদান মাস হলো গাইরুল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার মাস, আর গাইরুল্লাহ থেকে মুক্তি মানে হচ্ছে আল্লাহর পরিপূর্ণ দাসত্ব করা, আর আল্লাহর পরিপূর্ণ দাসত্বের মাঝে রয়েছে গাইরুল্লাহ থেকে পরিপূর্ণ মুক্তির পথ। কেউ বলে রামাদান মাস হচ্ছে শক্তির মাস, তাই সেই ব্যক্তি শক্তিশালী নয় যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং শক্তিশালী হলো সেই যে ক্রোধের সময় নিজের নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারে। তারা বলে সিয়াম হলো ধৈর্য, আনুগত্য, নিয়ম ও শৃঙ্খলার নাম। কোনো জাতি যদি এই গুণগুলো অর্জন করতে পারে তাহলে তারা কখনো ধ্বংসের দিকে যাবে না। কোনো সৈন্যদল যদি এই উন্নত গুণাবলি অর্জন করতে পারে তাহলে তাদের কখনো পরাজয়ের কবলে পড়তে হবে না। সুতরাং একথা স্পষ্ট মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা সিয়ামের মাধ্যমে আপনাকে এমন শক্তিশালী হিসেবেই গড়ে তুলতে চান। অতএব খুবই সতর্কতা অবলম্বন করুন যাতে এমন না হয়ে যায় যে আপনার জীবন থেকে একটি রমাদান অতিবাহিত হয়ে গেছে অথচ আপনি এখনো অপরাধী ও পাপাচারী রয়ে গেলেন, আপনার বিশৃঙ্খল জীবনে শৃঙ্খলা ফিরে আসলো না। রমাদান মাস হচ্ছে ইবাদত এবং মুজাহাদার মাস। আমাদের সালাফদের অবস্থা রমাদানের আগে এবং পরে একই রকম ছিল, কিন্তু আজ আমাদের অবস্থা কি? আমি রমাদান সম্পর্কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করেছি, তারা আমাকে যা বলেছে তা খুবই হতাশার। তরুণরা আমাকে বলেছে কোন দিক দিয়ে রমাদান আসে আর কোন দিক দিয়ে চলে যায় এই বিষয়ে তাদের কোনো খোঁজই থাকে না, কারণ রমাদানে তাদের রাত কাটে নেটফ্লিক্স, ইউটিউব আর ফেসবুকে সময় ব্যয় করে, সকাল কাটে ঘুমে বিফোর থেকে, এজন্য রমাদানও তাদের গুনাহ থেকে বিরত রাখতে পারে না। ব্যবসায়ীরা আমাকে বলেছে রমাদান আসলে তাদের ব্যস্ততা বেড়ে যায়, কারণ ইবাদতের মৌসুমটা তাদের কাছে ব্যবসার মৌসুম হয়ে গেছে। মায়েরা আমাকে জানিয়েছে রমাদানে আমলের সুযোগ তাদের হয় না, কারণ রমাদানকে তারা নানান রেসিপির আয়োজনে সাজিয়েছে। প্রিয় ভাইয়েরা, আসলে রমাদান আমাদের কাছে অনেক অবহেলার মাসে পরিণত হয়েছে।
শুরুর দশকে মসজিদে মুসল্লির বেশ ভিড় দেখা যায়, কিন্তু দশ দিন না যেতেই সেই ভিড় আর চোখে পড়ে না, মসজিদ আবার ফাঁকা হয়ে যায়। রামাদান অনেকে মুখে খোঁচা খোঁচা দাড়ি রাখে, সিগারেট ছেড়ে দেয়, রামাদান শেষ হলে সেই তারাই আবার ক্লিন শেপ করে আমাদের সামনে এসে উপস্থিত হয়। রামাদান আমাদের জন্য খাবার দাবার আর আড্ডার মাসে পরিণত হয়েছে। রামাদানের শেষ দশকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথচ আমরা সেই শেষ দশকটাই মার্কেটে ঘুরে ঘুরে কাটিয়ে দিই। প্রিয় ভাই ও বোন, এটাই হচ্ছে বর্তমানে আমাদের রমাদান পালনের অবস্থা। কোথায় হারিয়ে গেল আমাদের ইবাদত আর নির্জনতা? শেষবারের মতো আপনাদের আহ্বান করছি, হে প্রিয় উম্মা, আফসোস আমাদের জন্য, কিসে আমাদেরকে ধোকাগ্রস্ত করে রেখেছে, কি কারণে আজ আমরা উদাসীন হয়ে আছি, কে আমাদেরকে অজ্ঞতার সাগরে ডুবিয়ে মারছে, কি জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে, জান্নাতের জন্য নাকি জাহান্নামের জন্য? হে উদাসীনতা আর অলসতার মেঘ, আমাদের অন্তর থেকে তুমি সরে যাও। হে তাকওয়া ও ঈমানের সূর্য, আমাদের হৃদয়কে আলোকিত করে দাও। নেককারদের আমল নামার পাতাগুলো বাড়তে থাকুক, রোজাদারদের অন্তরগুলোতে আল্লাহর ভয় সৃষ্টি হোক, তাহাজ্জুদ গুজারদের সময়গুলো সেজদার রুকুর মধ্যে ব্যয়িত হোক, তোমাদের চক্ষুগুলো জেগে থাকুক রবের কাছে প্রার্থনায়। হে তাওবাকারীদের পাপগুলো তোমরা এই জীবনে দ্বিতীয়বার আর ফিরে এসো না। হে প্রবৃত্তির রাজ্য, তুমি তোমার রাজত্ব গুটিয়ে নাও। হে আত্মা, তুমি পরিশুদ্ধ হয়ে যাও। হে আল্লাহর পরিচয় জানা আত্মাগুলো তোমরা উপভোগ করতে থাকো। হে গাইরুল্লাহর প্রেমে মগ্ন আত্মাগুলো তোমরা থেমে যাও। প্রিয় ভাই ও বোন, আমি আপনাদের সামনে রামাদানের জন্য কিছু উত্তম নসিহা পেশ করলাম, আছে কি কেউ তা গ্রহণ করার মতো? আল্লাহ তাআলা বলেন, ইয়া কাওমানা আজিবু দাআইয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম ওয়া মান লা ইউজিব দাআইয়াল্লাহ ফালাইসা বিমুজিজিন ফিল আরদ ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া উলাইকা ফি যালালিম মুবিন। হে আমাদের সম্প্রদায়, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তার কথায় বিশ্বাস করো, তাহলে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবেন। আর যারা আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেবে না, তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে অর্থাৎ আল্লাহর শাস্তি থেকে রেহাই পেতে পারবে না এবং তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারীও থাকবে না, তারা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। সুতরাং তাকে স্বাগত জানাচ্ছি যে এই আহ্বানে সাড়া দিল এবং তা থেকে উপকৃত হলো, আর ধ্বংস সে ব্যক্তির জন্য যে তা ফিরিয়ে দিল। আপনার জন্য কি আল্লাহ তাআলার এই কথাটি যথেষ্ট নয় যে আসসাউমুলি ওয়া না আজিজিবি, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দিব? নিশ্চয় আফসোস হয় সেই ব্যক্তির জন্য যে আল্লাহকে চিনেও গাইরুল্লাহকে ভালোবাসে, দুঃখ তার জন্য যে আল্লাহর পথে আহ্বানকারীর আহ্বান শুনেও তাতে সাড়া দিতে দেরি করে। হে আল্লাহ, আমাদের অনিষ্টের কারণে আমাদেরকে আপনি আপনার কল্যাণ থেকে বঞ্চিত করবেন না। হে প্রভু, আপনি আপনার শান অনুযায়ী আমাদের সাথে আচরণ করিয়েন, আমাদের অবস্থার বিবেচনায় আমাদের সাথে আচরণ করবেন না। আপনি তো ভয় পাওয়ার ও ক্ষমা করার একমাত্র উপযুক্ত সত্তা। হে মালিক, আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দিন এবং রমাদানের সিয়াম ও কিয়াম পরিপূর্ণ ইখলাস, ঈমান এবং সঠিক পন্থায় আদায় করার তৌফিক দান করুন। আমাদেরকে লাইলাতুল কদরের পুণ্যবানদের মধ্যে সামিল করুন, যারা এই পুণ্যময় রজনীতে উত্তম প্রতিদানে পরিপূর্ণ হয়ে যায়। আমাদেরকেও তাদের কাতারে সামিল করে নিন।